নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অফুরান ভালোবাসা, অনেক 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 শুভকামনা। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো একটা নিরামিষ খাবার থালি। একদমই তাই, এটা বানাতে ঠিক সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা। আর এই 1 ঘন্টার মধ্যে এই খাবারটা কিন্তু আমাকে আমার মেয়ে বানিয়ে দিয়েছিল, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে 1 ঘন্টার মধ্যে কিভাবে এত সুন্দর আলুর বিরিয়ানি, পনিরের একটা রেসিপি, আর বাটার নান ঠিক নয়, এটা বাটুরা যেটা বলে, আর একটা রুটি, এটা কিন্তু ও বানিয়ে দিয়েছিল। আর সম্পূর্ণ 1 ঘন্টাই ও সময় লেগেছিল। কত তাড়াতাড়ি কীভাবে সমস্তটা অ্যারেঞ্জ করেও করেছে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এখানে প্রথমেই ও নিয়েছিল কিছুটা ময়দা, সাথে কিছুটা ইস্ট, একটু চিনি, আর অল্প একটু নুন, আর সামান্য তেল। এইটুকু দিয়েও কিন্তু খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিল। আর ময়দাটা মেখে যেটা করেছিল, একটু তেল ছিটিয়ে মাখার পরে ওটাকে সুন্দর ডোটাকে একটু মেখে রেখে কিছু সময়ের জন্য ওটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিল। আর এই ময়দাটা যত সময় হচ্ছে তত সময় কিন্তু এখানে ও কিছুটা চাল দেখলাম সুন্দর করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিয়েছিল। তারপরে আলুটা কেটে নিয়ে, যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে, ফুড কালার দিয়ে নুনটা দিয়ে মিশিয়ে বেশ সুন্দর করে ও কিন্তু এটা বসিয়ে দিয়েছিল মাইক্রোওভেনের মধ্যে, কারণ মাইক্রোওভেনে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা তোমরা অনেকেই হয়তো এই টেকনিকটা ইউজ করো, আমার কিন্তু এটা খুবই পছন্দের একটা ফাঁকিবাজি টেকনিক, যেখানে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আলুটা রেখে দেওয়ার পরে দেখা যায় সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর যত সময় এখানে আলুটা হচ্ছে তত সময় এখানে ও গ্যাস ধরিয়ে সম্পূর্ণ বসিয়ে দিয়েছিল, যতটা জল লাগবে ততটা হাঁড়ির মধ্যে। আর হাঁড়িতে জলটা ফুটতে ফুটতেই এখানে ও আলুটা বার করেও নিল, দেখলো সিদ্ধ হয়েছে কি না। না, সিদ্ধ যখন হয়েছে তাহলে ও খুবই নিশ্চিন্ত হলো, তাহলে আর আলাদা করে কিছু করতে হবে না। আর প্রচণ্ড ভালোভাবে সিদ্ধ করেছিল, কারণ ভাজবে সামান্য অল্প, কিন্তু যদি তোমরা ভাজাটা একটু বেশি পছন্দ করো তাহলে অল্প একটু সিদ্ধ করে নেবে। এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছিল, সেটাকে কুচি করে নিয়ে, আর তারপরে নিয়েছিল কিছুটা বাদাম, যেখানে বাদাম বলতে এখানে কিছুটা পেস্তা, আমন্ড, আর এমনি যে চিনে বাদাম থাকে ওই বাদাম, আর কিছুটা কিশমিশ, ওই সমস্তটা নিয়ে, কাজু বাদামটা এখানে দেয়নি, সবটা নিয়ে একটু মিশিয়ে নিয়েছিল। আর এখানে দেখলো আরে জলটা ফুটছে কি ফুটছে না দেখার পরে, না ফাইনালি জলটা ফুটেছে, এইবারও চালটা দিয়ে দেবে। একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে কত তাড়াতাড়ি রান্না করা যায় সেটা হচ্ছে ব্যাপার। আমি ভিডিওটা তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখালেও কিন্তু রান্নাটা তৈরি হতে 1 ঘন্টাই সময় লেগেছিল। আর যত সময় এখানে চালটা দেওয়া হয়েছে তত সময় এখানে ফ্রাইং প্যানে ও কিছুটা পনির ভেজে নেওয়ার জন্য রেডি করছে, কারণ ওখানে কিন্তু অলরেডিও ফ্রাইং প্যানে তেল গরম করে বসিয়েও দিয়ে এসছে, আর ও তেলের মধ্যে সবসময় নুনটা ব্যবহার করে। এই সমস্ত ট্রিক্সগুলো কিন্তু ও ওর বাবার থেকেই শিখেছে। আর এইখানে নুন আর তেলে মিশে গেলে তাহলে আর পনির আর আলাদা করে নুন দিতে হয়নি। তারপরে এখানে পনিরটা হলুদ ছাড়াই দেখলাম বেশ ভালো করে ভেজে নিল। এক এক দিন এক এক রকমভাবে পনিরটা করে, তবে যেরকমই করে আমার যেন খুব স্বাদ লাগে। আর ব্যক্তিগতভাবে যদি কিছু স্বাদিষ্ট জিনিস দিয়ে কিছু রান্না করা হয় আর সেটা স্বাদটা যেন হয়েই যায়, কারণ প্রতিটা জিনিসই স্বাদিষ্ট। পনিরটা ভাজতে ভাজতে সে পাকা গিন্নির মতন দেখলাম, ভাতটা দেখে বুঝে নিল যে না ভাতটা হয়ে গেছে। এবার সে ভাতটা উপরও দিয়ে দিল, আমরা এটাকে বলি ভাত গর দেওয়া। যাই হোক, যত সময় ভাতটা উপর দেওয়া হয়েছে তত সময় এখানে পনিরটা লাল লাল করে সব পিঠ ভেজে নিয়ে এই তুলে রেখেছে। এবার সেই তেলের মধ্যেই কিন্তু আলুটা দিয়ে দিয়েছে, আলাদা করে আর কড়াই বসায়নি। যত সময় আলুটা ভাজা হচ্ছে তত সময় সমস্ত বাদামগুলোকে একটু গ্রাইন্ডিং করে নিয়েছে। এখানে মশলা বলতে টমেটোও ব্যবহার করেনি, কিছুই না, কিছুটা বাদাম এক পাশে করলো, আর দেখলাম ওই বাদামের যে মিক্সিটা ছিল ওটা ধুলো না, ওর মধ্যেই দেখলাম আদা কুচিগুলো দিয়ে দিল। বলছি এটা তো স্বাদিষ্টই, অত কোনো অসুবিধা হবে না, কারণ আদা তো দুটোতেই দেবে। ঠিক আছে, তারপরে এখানে আলুটা যত সময় ভাজা হয়ে গেছে তত সময় আদার পেস্টটা এখানে একটা বাটিতে করে নিয়ে নিল, আর এখানে দেখলাম সেই আদার পেস্টটাই দিচ্ছে কড়াইয়ের মধ্যে, কড়াই নয় ফ্রাইং প্যানের মধ্যে, একটু তেল, আলু আর বিরিয়ানির মশলা, যেটা এভারেস্টের যে বিরিয়ানির মশলাটা সেইটাই কিন্তু দিল। অল্প একটু গোলাপ জল আর কেওড়ার জল দিয়েছিল, মিঠা আতরটা মনে হয় দিতে ভুলে গেছে, নাকি আমি ভিডিওটা করতে ভুলে গেছি সেটা আমি জানি না, কিন্তু দেখলাম যে
এটা কিন্তু ও দিল একটু কেওড়ার জল, আর দেখলাম একটু দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিল। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে একটু দুধ ঘি এই ধরনের কিছু জিনিস দিলে না তার স্বাদই যেন পাল্টে যায়। কিছুটা কাঁচা লঙ্কাও এখানে কেটে দিয়েছিল, তারপরে দেখলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিল। আসলে যেহেতু নিরামিষ বিরিয়ানি তাই কিছু গন্ধের জন্য যে ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো সব যদি পরিমাণ মতন না দেওয়া হয় তাহলে কিন্তু হয় না। তারপরে দেখলাম কিছুটা বাদামের পেস্টও এর মধ্যে দিয়ে দিল, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছিল। যখনই মিঠা তোর গোলাপ জল, কেওড়ার জল আর বিরিয়ানির মশলাটার গন্ধ একসাথে মিশে একটা বেরোয় সত্যি, তখনই মনে হয় যে কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেছে। আর তারপরে দেখলাম এখানে কিছুটা ফুড কালার দিয়ে কিছুটা ভাতও নাড়িয়ে নিয়েছিল। আর আলুর প্রিপারেশনটা যখন হয়ে গেছে ওটা কিন্তু নামিয়ে নিয়ে একেবারে শটে শর্টাং, কোনো পরতে পরতে সাজানোর ব্যাপার নেই, আলুটাকে দেখলাম সম্পূর্ণ মশলা সমেত হাঁড়ির মধ্যে ঢেলে দিল। তারপরে বেশ খুন্তি দিয়ে এদিক ওদিক করে নাড়াচ্ছে। অ্যাকচুয়ালি যারা বিরিয়ানি বানায় তারা যদি এই বানানোটা দেখে বলবে এত ফাঁকিবাজি কি সম্ভব, কিন্তু হ্যাঁ, তবে আমি এইটুকু বলতে পারি যেটুকুই করুক ফাঁকিবাজি করে যেরমভাবেই করে এত সুন্দর একটা খাবারও বানিয়েছিল, এবং সমস্ত নুন ঝাল একদম পুরো পারফেকশনের সাথে খুব ভালো কিন্তু করেছিল। আসলে ভগবান মনে হয় খুব ভাগ্যবান লোকের ঘরেই মেয়ে সন্তান দেয়, আমারও তাই। আর আমার মেয়েটা এত বোঝে যে কখন মামাম কী খাবে কী করবে সেটা কিন্তু সব সময় তৈরি করে দেয়। যতই কাজের চাপ থাক না কেন, যাই করুক না কেন, যদি কখনো মুখ থেকে বার করেছি যে এটা খেতে ইচ্ছা করছে, কোথায় মায়েরা বানিয়ে দেয় বাচ্চাদের জন্য, কিন্তু আমার মেয়েটা এতটাই লক্ষ্মী ও কিন্তু আমাকে সেটা তৈরি করে দেয়। আর এখানে তারপরেই দেখলাম আরও আর একটা কড়াই বসিয়ে দিয়েছে ভেজে রাখা পনিরগুলোকে এবার কিছু একটা ব্যবস্থা করবে। আর তারপরে দেখলাম অল্প একটু জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই আদা বাটাটা ছিল, আর ওই যে সমস্ত বাদামের পেস্টটা করে রেখেছিল ও আমন্ড কিশমিশ বাদাম আর হচ্ছে কিছুটা পেস্তা সব দিয়ে যে পেস্টটা বানিয়েছিল সেটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল কিছুটা টক দই, না এখানে কোনো রকম ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি আজকে, এটা শুধুমাত্র পনিরের অন্যরকম একটা রেসিপি। আর দেখলাম কিছুটা কাসুরি মেথি ও হাতে বেশ সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে এটা ছড়িয়ে দিয়েছিল, আর তারপরে সামান্য একটু দুধ দিয়ে দিয়েছিল। তোমরা যদি এই রেসিপিটা একটু বানিয়ে খাও দেখবে বুঝতেই পারবে না যেটা কোনো রেস্টুরেন্ট থেকে তোমরা আনাওনি, বিশেষ করে যারা নিরামিষ খেতে পছন্দ করো বা যারা নিরামিষ খাও। যত সময় ওখানে পনিরের তরকারিটা হচ্ছে তত সময় এখানে কিন্তু আবার চলে এসে ডোটা বানানো ছিল সেখান থেকে লেচি কেটে নিয়ে সুন্দর একটা রুটি বেলে নিয়েছে। আর এখানে ও চাটু গরম হলেই তাতে কিন্তু হাত দিয়ে বেশ সুন্দর চেপে চেপে বসিয়ে দিচ্ছিল, কারণ আমি বলেছিলাম যে আমি বাটুরে খাবো না, আমি একটা রুটি খাবো, তাই জন্য ও এখানে একটা সুন্দর নান রুটি আমাকে বানিয়ে দিল। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করেনি, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর ফুলে ফুলে যাচ্ছিল না, রুটিটা খেতেও খুব স্বাদ হয়েছিল। একদম এক ঘন্টার মধ্যে এত তাড়াতাড়ি করে প্রত্যেকটা খাবার সিস্টেমেটিক্যালি এত সুন্দর করে দিল। আর তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে কিছুটা ওই একই ডো থেকে ও বেলে নিয়ে এখানে কিন্তু বাটুরাটাও ও ভেজে নিয়েছিল, খুব স্বাদ হয়েছিল খেতে। আসলে যারা নিরামিষ আমরা খাই তারা কিন্তু এই খাবারটা এতটাই তৃপ্তি করে খেয়েছি বলে বোঝাতে পারবো না। আর সবথেকে যেটা বড় ব্যাপার, এত অল্প সময়ের মধ্যে, এবার বিশ্বাস হলো তো যে এত কম সময়ের মধ্যে কীভাবে রান্না করা সম্ভব। অনেক সময় নিয়ে ঢিক ঢিক করে রান্না করা আর তাড়াতাড়ি একটা খাবার বানিয়ে দেওয়া, সত্যি এটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আর ও এই কাজগুলো এত সুন্দর করে তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে। আর সবথেকে যেটা বড় ব্যাপার, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করে প্রতিটা কাজ, নিপুণ হাতে, বলে না যে রাধে এসে চুলও বাঁধে। আর এখানে আমি ওকে দেখাতে পারছি না, কারণ ও বলেছে যে আমার শুধুমাত্র হাতটা নিয়েই ভিডিও করতে, এটাতে আমাকে ফেসটা দেখাতে না, তাই জন্য শুধুমাত্র ও যে সমস্ত কাজকর্ম করেছে আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও, আমি খুশি তো হবই, সাথে সাথে ওকেও তোমাদের কথাগুলো পড়ে শোনাই, তাহলে ও ওর আগামী দিনে অনেকটা বেশি অনুপ্রাণিত হবে। সবাই আশীর্বাদে রেখো, ভালোবাসায় রেখো, আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো।